আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। লাইটফার স্কুল কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শ্রেণী চতুর্থ বিষয় গণিত, আমি তোমাদের সাথে আছি শাহনাজ আক্তার, ভাটারা ক্যাম্পাস সহকারী ইনচার্জ ডেশিপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলন করব 5.3। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও মিসের সাথে সাথে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এতক্ষণে খাতা কলম নিয়ে বসে গেছো। প্রথমে তোমরা এখানে তারিখ দাও, 10/8/2020। এরপরে সিডাব্লিউ লেখো এবং মাঝখানে অনু 5.3 এটা লিখে ফেলো। এরপরে আসো এক নাম্বার। আমি এখানে তোমাদের সুবিধার জন্য আগে থেকে লিখে রেখেছি যে হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে অঙ্কের সমাধান। এক নাম্বার শুরু করলাম, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে অঙ্কটা আমি তুলেছি, 7 × 8 = 6/2। এরপরে 7 × 8 = 6/2, আমি এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, যেহেতু আমরা প্রথমে ভাগের কাজ করব সে কারণে। এরপরে আসো 7 × 8 = 3। সুপ্র শিক্ষার্থীরা, তোমরা জানো অঙ্ক করার সময় যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রক্রিয়া আমরা অঙ্ক করতে করি। যখন একটা অঙ্কের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, তার অঙ্কের ভিতরে প্রথমেই ভাগে কাজ করতে হবে, এরপর গুণে কাজ করতে হবে, এরপরে যোগের, এরপরে সর্বশেষ বিয়োগের কাজ। তো আমরা প্রথমে ভাগের কাজ শেষ করেছি, এখন শেষ করব গুণের। গুণের কাজ শেষ করার পরে আমরা বিয়োগে চলে আসলাম। তা 56 = 56 - 3, 56 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে থাকে 53। তাহলে আমাদের উত্তর হলো 53। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা দ্বিতীয় নাম্বারে যাই। আমাদের দ্বিতীয় নাম্বারের অঙ্কটা প্রথমে তুলতে হবে। প্রথমে আমি তুলে নিয়েছি 7 × 8 = 6/2, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে দেখো 7 গুণ, আমি এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, ভাগের কাজটা আগে করব, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 8 = ফার্স্ট ব্র্যাকেট 6/2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। তোমরা এটা না দিলেও হবে, কিন্তু দিলে অঙ্কটা সুন্দর হয়। সমান 7 গুণ, আমরা কি পেয়েছি, 6 দিয়ে 6 কে 2 দিয়ে ভাগ করেছি, আমরা 3 পেয়েছি, তাহলে 8 - 3, তাহলে এখানে 7 × 5, 8 থেকে 3 চলে গেলে থাকে 5, তাহলে 7 + 8 = 5 গুণ করলে হয় 35, উত্তর হলো 35। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা তুলেছো অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে চলে আসি আমরা তিন নাম্বার অঙ্কে আমরা চলে আসি। প্রথমে অঙ্কটা সবাই খাতায় তোলো, 7 × 8 = 6 = 5/2। তাহলে প্রথমে আমরা করব 7 এবং 8 গুণের কাজ করব, 7 আটা 56 - 6 ব্র্যাকেটে আটকে দিলাম, এরপরে ভাগ 2, 56 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকে 50 ভাগ 2। এবার দেখো 50 কে আমি 2 দিয়ে ভাগ করেছি, তাহলে সমান কত আসলো, 25, তাহলে উত্তর 25। এরপরে অঙ্ক 7 × 8 = 6/2, তোমরা দেখতে পাচ্ছ, বই দেখে সুন্দর করে অঙ্কটা তোলো আর ভিডিওটা ভালো করে খেয়াল করো। দেখো মিস কীভাবে করেছে, 7 × 2 / 2, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করেছি, এই জন্য 8 থেকে 6 বিয়োগ করেছি, পেয়েছি 2, ভাগ চিহ্নের ভাগ চিহ্ন 2, তো 2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি 1, তাহলে 7 × 1, 1 দিয়ে যদি আমি 7 কে গুণ করি আমি পেয়েছি কত, 7, তাহলে উত্তর 7। তাহলে আমরা প্রথমে 4টা অঙ্ক করে ফেলেছি, এক নাম্বারের 4টা অঙ্ক।
সুপ্র শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো তুলেছ? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝতেও পেরেছ। ঠিক আছে চলো আমরা এর পরের অঙ্কগুলো করি। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা দুই নম্বরের অঙ্কগুলো শিখব। এক নম্বরে 724 যোগ 87 যোগ 13, এটাকে আমরা একটা হিসাব করব। দেখো 724 যোগ, আমরা ডান পাশে যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোকে ব্র্যাকেটে আটকিয়ে আমরা এটাকে যোগ করে দিয়েছি। 724-এর সাথে যোগ হচ্ছে 100, তাহলে এই দুটো যোগ করলে হয় 824, উত্তর 824। এর পরের অঙ্কটা দেখো 624 বিয়োগ 76 বিয়োগ 24। প্রথমে আমাদের ডান পাশের সংখ্যাটা আমরা ঠিক রাখবো। দেখো সমসমান দিয়েছি, সমসমানের পরে 624 বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, আমি ব্র্যাকেট দিয়েছি 76, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন হয়ে গেছে, কারণ মাইনাসে মাইনাসে সবসময় বিয়োগে বিয়োগে প্লাস হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। তাহলে 76 যোগ 24, এই ব্র্যাকেটে আমি আটকে দিয়েছি, ব্র্যাকেটের কারণে এটা যোগ চিহ্ন হয়ে গেছে। এখন দেখো 624 আমি বসিয়ে দিলাম বাম পাশে, বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই দুটো আমি যোগ করেছি, হয়েছে 100। তাহলে সমসমান 624 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 524, উত্তর 524। সুপ্র শিক্ষার্থীরা, আমরা দুই নম্বরের 1 ও 2 শিখলাম, এখন আমরা শিখব 3। প্রথমে অঙ্কগুলো দ্রুত করে তুলে ফেলো। 20 গুণ ব্র্যাকেট 66 গুণ 50 ব্র্যাকেট শেষ করলাম, সমসমান 20 গুণ, আমরা আগে ব্র্যাকেটে কাজ করেছি, 66 গুণ 50 যদি আমরা গুণ করি তাহলে আসে 3300, আর 3300-কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে আসে 66,000, উত্তর 66,000। এরপরে আসো 4 নম্বর, 4 গুণ 92 গুণ 25, আমি একটু আলাদাভাবে করেছি, দেখো সমসমান দিয়ে আমি 4-এর সাথে 25-কে গুণ করেছি এবং 92-কে আলাদা করে ফেলেছি। তাহলে 4 গুণ 25 সমসমান 100, গুণের গুণ 92। এখন 100 দিয়ে যদি 92-কে গুণ করি আসে 9200, উত্তর 9200। এরপরে শিক্ষার্থীরা আমরা 5 নম্বর শুরু করব। 5 নম্বরে একটু খেয়াল করে দেখো, এখানে আছে 32 গুণ 25, এই 32-টাকে আমি ভাঙাবো, একটা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে 32 দিয়ে ভাঙানো যায় এবং 25 দিয়ে গুণ করলে একটু গুণ করতে পারি। তাহলে 32-কে যদি আমি ভাঙাই, দেখো 8 গুণ 4, 4টা কত? 32। আমি এটাকে ভাঙালাম, 4টা 32 গুণ 25। এখন দেখো সমসমান 8 গুণ 25-এর সাথে আমি 4 গুণ করেছি, 4 25 100, 8-এর 8 বসে গেছে, 8 গুণ 100, তাহলে 8 গুণ 100, 100 দিয়ে গুণ করলে হয় 800। আমরা যদি এরকমও না করি, সরাসরি আমরা যদি এটাকে গুণ করি তাহলেও আমাদের উত্তর 800 হবে, কিন্তু যদি আমরা এটা ভেঙে করি তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়, এটা সহজ পদ্ধতিতে করা হয়েছে। এরপরে 6 নম্বর, দেখো এখানে আছে 97 গুণ 8, তো 97 100 থেকে যদি আমি 3 বিয়োগ করে দেয় তাহলে আমরা 97 পাচ্ছি, সহজ পদ্ধতি। তাহলে দেখো 100 লিখেছি, 100 বিয়োগ 3, তাহলে 100 থেকে যদি 3 বিয়োগ করি হয় 97, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, এরপরে গুণ 8, তাহলে এই যে 8 আছে 8টাকে আমি দুইবার গুণ করেছি, একবার 100-এর সাথে একবার 3-এর সাথে। তাহলে আমরা সমসমান দিয়ে লিখি 100 গুণ 8, এটা ফার্স্ট ব্র্যাকেটে ভিতরে আটকে দিলাম, বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, 8 8 গুণ 3, তাহলে 3 8 24, আর 8 দিয়ে 100 গুণ করেছি হয়েছে 800, তা 800 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে আমরা উত্তর পাবো 776। এই অঙ্কটাও যদি আমি 8 দিয়ে 97-কে গুণ করি তাহলে আমার আসবে 776। সুপ্র শিক্ষার্থীরা, আমরা 1 এবং 2 নং অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো আমরা ক্লাসে শিখব।
সবে অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। আমি আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। আর সিডাব্লুতে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবে, টিচার অবশ্যই তোমাদেরকে সিডাব্লুতে অঙ্কগুলো ক্লাস টাইমে পড়াবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।